আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের পর্ব দেখার জন্য। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে মজাদার বুন্দিয়া কাস্টার্ড। আর কিছুদিন পর আসছে ঈদ উল ফিতর, এই মজাদার ডেজার্টটি আপনারা ঈদ আয়োজনে রাখতে পারেন। আর এটা রান্না করা খুবই সহজ। প্রথমে তৈরি করে নিতে হবে কাস্টার্ড। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি, দুধটাকে জাল করে নিব। এজন্য চুলার আঁচটা মিডিয়াম হাই রেখেছি। যখন দুধটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ গুঁড়ো দুধ। এতে করে দুধটা একটু ঘন হবে, কাস্টার্ডটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দুধটা নেড়ে চেড়ে ভালো করে মেশানোর পর আমি এর মধ্যে দিয়ে দিব 3টা এলাচ গুঁড়া আর 1 চিমটি লবণ। যে কোনো মিষ্টি জিনিসে 1 চিমটি যদি লবণ দেওয়া হয় তাহলে মনে হয় সেই জিনিসটার স্বাদটা আরেকটু বেড়ে যায়। এভাবে অনবরত নেড়ে দুধটা জাল করতে হবে যেন দুধের উপরে কোনো সর না জমে। আর আমি দুধটা বলক উঠে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। চিনি দেওয়ার পর আর কিছুক্ষণ আমি এটাকে জাল করব, কারণ চিনি থেকে পানি বের হয়। এই পানিটা শুকানোর জন্য আর 2-3 মিনিট আমি চুলার উপরেই দুধটা রাখবো। আর এখানে আমি নিয়েছি শুকনা খেজুর, কালো কিশমিশ আর বাজারে যে নর্মাল কিশমিশটা পাওয়া যায় সেটা, এগুলো দুধের মধ্যে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব কাস্টার্ড পাউডার। এখানে আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নর্মাল দুধে গুলিয়ে রেখেছিলাম সেটা এখন এই দুধের মধ্যে ঢেলে দিলাম। আর কাস্টার্ড পাউডার দেওয়ার সময় চুলার আঁচটা একটু কম করে রেখে এটাকে অনবরত নাড়তে হবে, কারণ এটা আস্তে আস্তে ঘন হয়ে যায়। আর নাড়া বন্ধ করবেন না, কারণ নাড়া বন্ধ করলে দেখা যাবে যে কাস্টার্ড পাউডারটা দলা বেঁধে যাবে। এভাবে কয়েক মিনিট নাড়াচাড়া করার পর যখন দেখবেন কাস্টার্ডটা ঘন হয়ে এসেছে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আর এর ঘনত্বটা হবে ঠিক এরকম। আমি এটাকে এখন নামিয়ে নিব। আর নামিয়ে নিয়ে এটা গরম থাকা অবস্থাতেই আমি যেখানে সার্ভ করব সেখানে সেট হওয়ার জন্য ঢেলে নিলাম। কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। সার্ভ করার আগে আমি একটু ফ্রিজে রেখেছিলাম, এখন ফ্রিজ থেকে নামিয়ে এর উপর আমি দিয়ে দিচ্ছি বুন্দিয়া। এই বুন্দিয়াটা একটু শুকনা ধরনের বুন্দিয়া, এখানে খুব বেশি রস নাই। আমি এই বুন্দিয়াটাই এখানে দিচ্ছি। এখানে আমি কাজু কাট আর পেস্তা বাদাম কুচি করে নিয়েছি। এই বাদাম কুচিগুলো এখন উপর দিয়ে দিয়ে দিব। আর অপশনাল হিসেবে দিয়ে দিচ্ছি 2টা চেরি। বুন্দিয়া কাস্টার্ডটা ঠান্ডা খেতেই ভালো লাগবে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টসের অপেক্ষায় থাকলাম। সামনে আরও কিছু নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। এই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।